এরপরে মার্জিয়া হক আপনি লিখেছেন প্রস্রাবের ছিটা সম্পর্কে যে হাদিসটি আছে সেটা শোনার পর থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমি ঠিকঠাক পবিত্র হতে পারছি কিনা। এজন্য দেখা যায় যে হাই কমরে বসার আগে কোমর ধুয়ে কাপড় দিয়ে মুছে তারপরে বসি, আবার ওজুর আগে কোমর পর্যন্ত ধুয়ে তারপরে ওজু করি, নামাজ পড়ি। হাদিসটি দিয়ে কি বোঝানো হয়েছে? প্রস্রাবের ছিটা গায়ে আসলে শাস্তি হবে নাকি সে অবস্থা থেকে পবিত্রতা অর্জন না করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হবে? দেখুন, প্রস্রাবের ছিটা থেকে আপনি বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে। এর মানে হলো যে ধরুন আপনি দাঁড়িয়ে পেশাব করলেন, শক্ত জায়গা পেশাব করলেন, সেখান থেকে ছিটে এসে আপনার গায়ে পড়ছে, এটা থেকে আপনি বেঁচে থাকবেন। পেশাব আপনার গোসলের যে জায়গা সে জায়গাতে পেশাব করা থেকে বেঁচে থাকবেন। তো আপনি যদি কমোডে টয়লেটের কাজ সারেন, আপনি যদি কোনো প্যানে আপনি পেশাব করেন, বসে পেশাব করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ছিটা ইত্যাদি লাগবে না। অহেতুক আপনার খুদখুদে স্বভাব যেটাকে আমরা বলে থাকি সেটি কিন্তু আবার আরেকটা দর্শনীয় বিষয়, সেটি আমাদেরকে অনেক ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, এটা শয়তান করায়। এবং একটা শয়তানই আছে বিশেষ প্রজাতির, তার কাজই হলো মানুষকে এ ধরনের সমস্যা সৃষ্টি করা। অতএব আমরা এ ধরনের খুদখুদে স্বভাবকে কোনো অবস্থাতেই আমরা পাত্তা দিব না। আপনি যদি পেশাবের সেটা না দেখেন আপনার শরীরে, তাহলে সেটাকে ধুইতে গিয়ে আপনি কসরত করার কোনো প্রয়োজন নেই। আপনি নিয়মিত কাজ করতে যাবেন, আপনি অনেক আমল আপনার ছুটে যাবে, সময় অনেক অপচয় হবে, এটি উচিত নয়। এগুলোকে পাত্তা দিবেন না। কোমরে বসার সময় যদি কোমর শুকনো থাকে আপনি সোজা বসে যাবেন, সেখানে ধোয়া আবার মোছা এরপরে নিয়ে এটা নিয়ে আপনার সন্দেহ করা এগুলোর কোনো প্রয়োজন নেই। কাজগুলো শয়তান করিয়ে থাকে, এগুলোকে পাত্তা দিবেন না। পাত্তা না দিয়ে আপনি যদি পেশাবের সেটা না দেখেন তাহলে এটা নিয়ে আপনার কোনো টেনশন করবেন না। অতিরিক্ত টেনশন করলে সেটি খারাপের দিকেই শয়তান নিয়ে যায়।